কর্মসংস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্য মন্ত্রিসভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা শুক্রবার সাংবাদিক সম্মেলনে জানান রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। পূর্ত দপ্তরে কর্মসংস্থানের লক্ষ্যে 10 জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের লক্ষ্যে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। টিপিএস এর মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া হবে বলে উল্লেখ করেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী। অন্যদিকে রাজ্যের কৃষকদের স্বার্থে রাজ্য সরকার MSP মূল্যে চলতি সিজনে 20.40 টাকা করে ধান কৃষকদের কাছ থেকে ক্রয় করবে বলে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা উল্লেখ করেন সুশান্ত চৌধুরী। গ্রুপ এ এবং 100 জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রুপ বি সিভিল মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল বিভাগে পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে। এবং আপনারা জানেন যে গত কিছুদিন আগেও সিমিলার নাম্বার অফ জুনিয়র ইঞ্জিনিয়ার্স 100 এবং 100-200 টিপিএসসি রিক্রুটমেন্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে 20.40 টাকা রেটে পার কেজি রেটে ধান ক্রয় করবে সারা রাজ্যে বিভিন্ন মহকুমা সেন্টারগুলোতে। এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে সরকার গঠিত হওয়ার পর। এবং রাজ্যের কৃষকরা, আমরা যখন বিরোধী দলে ছিলাম তখন শুনতাম শাসক দল তদানীন্তন বলতো যে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করতে হবে, কে করবে কৃষকদেরকে বিভ্রান্ত করতো, কেন্দ্রীয় সরকারের উপর আঙুল তুলে দিত। কিন্তু নিজস্ব সরকার থাকা সত্ত্বেও তারা কোনোদিন ইচ্ছা প্রকাশ করেনি যে উদ্যোগ গ্রহণ করা কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা, কেন্দ্রীয় সরকারের উপর তারা বরাবরের মতোই সেখানে আঙুল তুলত। আমাদের সরকার গঠিত হওয়ার পর আমরা সেটা প্রমাণ করেছি যে ইচ্ছা থাকতে হবে তবেই উপায় করা সম্ভব। এবং যেটা আমি জানি, তারা এবং তাদের পরিবারের যারা সদস্যরা রয়েছেন, ছেলে মেয়ে স্ত্রী, তারা বাইরে গেলে রিইমবার্সমেন্টের জন্য তারা এলিজিবল হবে। অর্থাৎ বাইরে গিয়ে যে চিকিৎসা পরিষেবা তারা গ্রহণ করবে রাজ্য সরকারের অনুমোদিত হাসপাতালগুলোর থেকে, এসে তারা যদি বিল জমা করে সেই রিইমবার্সমেন্ট বিল তারা সেটা পাবে। তাছাড়া আমাদের যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীরা রয়েছেন, তাদের যদি ক্যান্সার বা পেসমেকার কার্ডিও রিলেটেড যে ম্যাটারগুলো রয়েছে তার জন্য তারা রিইমবার্সমেন্টের জন্য অ্যাপ্লিকেবল। ক্যান্সার এবং পেসমেকার কার্ডিও এই সংক্রান্ত যদি ডিজিজ হয় সেই রিইমবার্সমেন্ট তারা পাবে ওই সাবজেক্ট টু যেটা রাজ্য সরকারের অনুমোদিত হাসপাতালগুলো রয়েছে। সাংবাদিক বন্ধুরা, রাজ্যের গ্রুপ এ এবং ডি সরকারি কর্মচারীদের বহিরাজ্যে চিকিৎসা সহায়তা প্রদানের লক্ষ্যেও রাজ্য মন্ত্রিসভায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ের বিস্তারিত দিক সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী। অগ্নি নির্বাপক দপ্তরে নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার জন্য মন্ত্রিসভার বৈঠকে সেই লক্ষ্যে একটি বোর্ড গঠন করার সিদ্ধান্তের কথা জানিয়ে সুশান্ত চৌধুরী বলেন এই ক্ষেত্রে দ্রুত উপায়ে সম্পন্ন করা হবে নিয়োগ প্রক্রিয়া। গতকাল এই মর্মে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে তাদের আমাদের রাজ্য সরকারের যে স্বচ্ছ নিয়োগ নীতি, ট্রান্সপারেন্ট ওয়েতে যে প্রতি দপ্তরে নিয়োগ করা হচ্ছে তারই অঙ্গ হিসাবে একটা বোর্ড, JRBT টাইপ একটা বোর্ড সেখানে গঠন করা হয়েছে রিটেন টেস্টের জন্য। এবং আপনারা জানেন যে রিটেন টেস্ট হবে 85 মার্কসের বরাবরের মতোই, ভাইবা বসি হবে 50 মার্কসের। তারা ইউনিভার্সিটি পথ চলা শুরু করবে কি বিষয়ে তারা সেখানে। রাজ্য উচ্চ শিক্ষা দপ্তরের অধীনে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি স্থাপনে মন্ত্রিসভার ইতিবাচক সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। রাজ্যের সামগ্রিক কল্যাণ এবং উন্নতির দিকে লক্ষ্য রেখে বিজেপি সরকার বিভিন্ন যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করে চলেছে বলে শুক্রবার সাংবাদিক বৈঠকে উল্লেখ করেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।